দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। লন্ডনস্থ মানবাধিকার সংগঠন হোয়াইট প্রিজন ইন্টারন্যাশনালের উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের উসমানী সেন্টারে বিটিআর ট্র্যাজেডি অব বাংলাদেশ রিফ্লেকশন অব জাস্টিস শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবু নাসেরের যৌথ পরিচালনা এবং ব্যারিস্টার নাজির আহমেদের সভাপতিতে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি শামসুল আলম লিটন এবং কমিউনিটি ব্যক্তিত্ব নূর বক্স। সেমিনারে বিটিআর ট্র্যাজেডি অব বাংলাদেশ 2009 সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। সেমিনারে বক্তারা বলেন, 25 ফেব্রুয়ারি 2009 বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে একটি শোকাবহ দিন। সেমিনারে আলোচকবৃন্দ পিলখানার বিডিআর বিদ্রোহকে হত্যাকাণ্ড বলে অভিহিত করে আবেগ আপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন। এছাড়াও এ হত্যাকাণ্ড নিয়ে অনেকগুলো তদন্ত কমিটি করা হলেও কমিটির আজ পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।